হচ্ছে অঙ্কিত, মিডিল স্কুলের টিচার। আর বিষয় হচ্ছে যে রাজ্য জুড়ে যে বিভিন্ন স্কুলগুলোতে মায়না নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে তাদের তো, কিন্তু আমরা এই জায়গাতে দাঁড়িয়ে স্কুলের অবস্থা আমাদের এই স্কুলটা যেখানে প্রধানত দুস্থ শিশুদের জন্য যারা পড়াশোনার সুযোগ পায় না, হয়তো টাকার অভাবে পিছিয়ে পড়েছে, তাদের জন্য আমাদের এই স্কুলটা। তো এই লকডাউন পিরিয়ডে দাঁড়িয়ে অনেক গার্জিয়ানের কাজ চলে গেছে আমাদের স্কুলে যারা পড়ে তাদের বাবাদের। তো তাদের কথা চিন্তা করেই আমাদের স্কুলে যারা পড়ে তাদের মায়না টোটালি 3 মাসের মায়না আমরা মকুব করে দিলাম, ছেড়ে দিলাম। তো সেই কারণেই আমাদের আজকের এই প্রেস মিটটা। তো এখানে 160 টাকা করে ওদের মায়না ছিল প্রি নার্সারি থেকে ক্লাস 4 অবধি। আগামী মাস থেকে যে বাকি 6টা মাস রয়েছে সেশন, সেই সেশনে মানে এই সেশনে যে 6টা মাস রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা তাদের মায়নাটা হাফ করে দেওয়ার ডিসিশন নিলাম। ওদের সাথে কোনো কথা হয়নি, তবে যেহেতু আমাদের অনলাইন পড়াশোনা যাচ্ছে তো গার্জিয়ানদের সাথে তো আমাদের যোগাযোগ রয়েইছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু গার্জিয়ান আছেন যারা অবস্থাপন্ন ঘর থেকে যাদের ছেলেমেয়েরা এখানে আসে তারা মায়নাটা দিতে চেয়েছে, তার কারণ আমাদের আমফান ঝড়েও আমাদের স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারাও দেখতে পেয়েছেন নিশ্চয়ই, টিন উড়ে গেছে আমাদের ক্লাসরুমের। তো সেই জায়গায় সেইগুলো ঠিক করতেও বেশ কিছু টাকার প্রয়োজন আছে, এবং আমাদের যারা টিচাররা অনলাইন পড়ানোর জন্য খাটছে তাদের মায়নাটাও আমরা এখনও অবধি দিতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু গার্জিয়ান মায়না দিতে চেয়েছেন। 200-র কাছাকাছি আমাদের ছাত্রছাত্রী রয়েছে, আর এই যে একটা মানবিক সিদ্ধান্ত আমরা নিয়েছি, এর পাশাপাশি যখন আমাদের লকডাউন চলছিল সেই সময়ও কিন্তু আমরা প্রায় 800 লোকের হাতে, লকডাউন চলাকালীন 800 লোকের হাতে আমরা শাক সবজি মুদি দ্রব্য তুলে দিয়েছিলাম তাদের সাহায্যার্থে। তারা ভীষণভাবেই কোঅপারেট করছে, এবং সেই কারণেই কিন্তু আমরা এখনও অবধি উদয়ন স্কুল এত দূর এগিয়ে আসতে পেরেছি। আমাদের কিন্তু 8 বছর রানিং চলছে। আমাদের প্রথম যখন মাইনে ছিল তখন মাত্র 75 টাকা মাইনে ছিল, সেইখান থেকে 8 বছর এসে দাঁড়িয়ে আমাদের এখন মাইনে মাত্র 160 টাকা, এবং এই 160 টাকার বিনিময়ে আমরা শুধুমাত্র পড়াশোনা মানে প্রথাগত শিক্ষা নয়, তার পাশাপাশি নাচ গান আঁকা আবৃত্তি কম্পিউটার ইত্যাদি বিভিন্ন যাবতীয় যেগুলো তাদের পড়াশোনার পাশাপাশি দরকার সেগুলো আমরা সব কিছুই দিয়ে থাকি 160 টাকা মাইনার মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টিচাররা ভীষণভাবে আমাদের সাথে কোঅপারেট করে, শুধু টিচার নয় সাথে মাদার টিচাররাও রয়েছে তারাও। আমার নাম অর্পিতা বিশ্বাস, প্রধান শিক্ষিকা উদয়ন শিশু শিক্ষা নিকেতন।